আসসালামু আলাইকুম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত পেয়েছে যেটার বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তাই পুরা ভিডিওটা দেখতে থাকুন একটু স্কিপ না করে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইটনটি অন করে রাখবেন তো আর বেশি কথা না বলে চলুন ভিডিওতে শুরু করা যাক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাঁচটি পদ দেওয়া আছে এখানে তো প্রথম পদটি হচ্ছে হিসাব রক্ষক যেখানে নেওয়া হবে বাইশ জন এবং বারো হাজার পাঁচশো থেকে বত্রিশ হাজার চারশো টাকা বেতন স্কেল এবং কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সমানের সমমানের ডিগ্রি এবং কম্পিউটার এমএস অফিস দক্ষতা থাকিতে হবে দুই নম্বরে আছে কম্পিউটার অপারেটর যেটাই আছে পনেরো জন নেওয়া হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন এবং কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সরকারি কম্পিউটার পার্সোনাল নিয়োগকে বিধিমালায় দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ঠিক আছে তারপরে তিন নম্বরে আসবে অফিস সহকারী কাম কম্পিউটার যেখানে আসে সাতাশ জন নেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় পাশ করতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতায় কুড়ি বাংলায় কুড়ি এবং ইংরেজিতে কুড়ি শব্দের গতি থাকতে হবে এবং গাড়ি চালক নেওয়া হবে এইখানে বারো জন নেওয়া হবে ভারী লাইসেন্স এবং হালকা লাইসেন্স আলাদা আলাদা আছে তো এইখানে কোনো স্বীকৃতি জুনিয়র সার্টিফিকেট পাশ থাকতে হবে এবং হালকা বা ভারী গাড়ির বৈধ লাইসেন্স থাকতে হবে ঠিক আছে এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং পাঁচ নম্বরে আছে ডেসপাস রাইডার যেইখানে আট হাজার পাঁচশো থেকে কুড়ি হাজার পাঁচশো সত্তর টাকা যেখানে নেওয়া হবে দশজন কোনো স্বীকৃত বিভাগ হইতে দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএতে উচ্চ মাধ্যমিক মানে এসএসসি এসএসসি পাশ করলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এখানে আবেদনকারীর অবশ্যই কুড়ি অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে ঠিক আছে এভিডেভিট কিন্তু গ্রহণযোগ্য নয় এবং এখানে আপনার হচ্ছে আবেদন শুরুর তারিখটা আমি বলে দিচ্ছি এখানে আবেদনের শুরুর তারিখ কুড়ি অক্টোবর দু এবং সকাল দশটা থেকে আবেদন জমা দানের শেষ তারিখ পাঁচই ডিসেম্বর দু এটা কিন্তু সংশোধন করা হয়েছে ঠিক আছে সংশোধন করা হয়েছে এটা আগের নিয়ম বিজ্ঞপ্তি যেটা পাঁচই ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে আর কি আবেদন করার তারিখটা বাড়ানো হয়েছে ঠিক আছে তো এইখানে আবেদন করার জন্য আপনার সি টেলিটক ডট কম এই ওয়েবসাইট থেকে কিন্তু আবেদন করতে হবে ঠিক আছে তো এখানে আবেদন ফির কথা আমি বলে দিচ্ছি আপনাদের এক নং পদের ক্ষেত্রে তিনশত টাকা সার্ভিস চার্জ বাবদ পঁয়ত্রিশ টাকা টোটাল তিনশো টাকা দিতে হবে এবং দুই থেকে চার নং পদের জন্য দুইশত শত তেইশ টাকা দিতে হবে সকল চার্জ বাবদ এবং পাঁচ নম্বরের জন্য দিতে হবে একশত বারো টাকা চার্জ সহ এবং এটা কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে এটার ই আর কি চার্জ মানে আর কি ওই পরীক্ষার ফিটা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে দিতে হবে ঠিক আছে এই সিলে আজকের নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি সবার অনেক কিছু জানতে পারছেন বুঝতে পারছেন আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না এবং একটু কষ্ট করে একটি লাইক দিয়ে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলেকনটি অন করে রাখবেন এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে যেটা লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা অবশ্যই ফলো করে দেবেন তো আবার আসবো নতুন কোনো নিয়োগপত্র নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই এটাটা